দর্শক, স্টেডিয়াম 974 এর কিছু তথ্য জানিয়ে রাখি। এই স্টেডিয়ামটি কিন্তু উপসাগরের দোহা শহরের ঠিক উপসাগরে অবস্থিত এবং দোহার সবচেয়ে প্রাণকেন্দ্র 974 স্টেডিয়াম। এবং এই স্টেডিয়ামটি কাতারের মোবাইল ফোন কোড নাম্বারকে ঘিরে কিন্তু তৈরি করা হয়েছে এবং 974 দিয়ে সারা পৃথিবীর বিশ্ব যে কোনো প্রান্ত থেকে এই কোড বসিয়ে কিন্তু কাতারে কল করা যাবে এবং কল করতে পারবেন এখানকার আগত সকল দর্শকদের। তবে 974-এ এই আজকে 5ই ডিসেম্বর যে খেলা হয়েছে কাতার সময় রাত 10টায় আর্জেন্টিনা বনাম কোরিয়া রিপাবলিকের, সেই গোল সেই খেলাকে ঘিরে যে জয় পরাজয় হয়েছে, যেমন ব্রাজিলের যে জয় হয়েছে সেই জয়ের মধ্য দিয়ে কিন্তু এই স্টেডিয়ামের সবশেষ ম্যাচ ছিল 974 স্টেডিয়ামের আজকের এই ম্যাচ। তবে এই ম্যাচের পর এখানে আর খেলা হবে কি না তা অনিশ্চয়তা, কারণ এই স্টেডিয়ামটি কিন্তু সামনে ভেঙে ফেলা হবে। কর্তৃপক্ষ আগেই বলেছিল যে ফিফা বিশ্বকাপ পরে স্টেডিয়াম 974 যে কোনো জায়গায় স্থাপন করা যাবে এবং যে কোনো দেশকে তা দেওয়া হবে। তবে ফিফা বিশ্বকাপ 2022 কাতারের সবশেষ ম্যাচ ছিল, এটি ইতিহাসের কালের সাক্ষী হয়ে থাকবে স্টেডিয়াম 974। এবং স্টেডিয়াম 974-এ যারা খেলা দেখেছেন তারা জানেন যে স্টেডিয়াম 974-এ কী কী আয়োজন ছিল, বিশেষ করে লাইটিং, সাউন্ড, সিট, আসন এবং গোল রক্ষককে খেলোয়াড়দেরকে খুব কাছ থেকে কিন্তু দেখা যেত 974-এ। এবং 974 স্টেডিয়াম এমন একটি স্টেডিয়াম যেখান থেকে মানুষ খুব ক্লোজ শট ক্লোজভাবে কিন্তু খেলোয়াড়দের দেখতে পেরেছেন এবং আমরাও দেখেছি। তবে স্টেডিয়াম 974-এ আগত আজকের খেলার যে দল সাপোর্ট করেছিল সেটা ব্রাজিলের দর্শক সংখ্যা ছিল বেশি এবং তারা কিন্তু খুবই আনন্দিত এবং উদ্বাসিত। তো দর্শক, আমার কাছে ছিল স্টেডিয়াম 974-এর কাতারের সবশেষ আপডেট ফিফা বিশ্বকাপ কাতার 2022-এ। Esa manera, no me la culpas.